আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় উসমান গালিকে দেখে বলেছিলেন, উসমান গালি হে আমার সাহাবী, তুমি মক্কার অবস্থাটা দেখ, গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে দায়িত্ব নিয়ে মক্কার অভিমুখে যাত্রা করো, মক্কার কুরাইশ গোত্রের মানুষের মানসিক অবস্থা বুঝে, তাদের শারীরিক দৈহিক সার্বিক তাদের জীবনের উপলব্ধি করে আমার কাছে তদন্ত করে রিপোর্ট দাও তাদের কি অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে লাগলেন। কাবা শরীফের ধারতিতে যখন উপনীত হলেন, কাফের সর্দাররা ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলল, ওসমান গালি কিসের জন্য এসেছো আমাদের দেশের খবর নেওয়ার জন্য? ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে হে কুরাইশ গোত্রের মানুষেরা, আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য নাই, তোমাদের সঙ্গে প্রতিহিংসার জন্য নাই, তোমাদের সঙ্গে লাঠালাঠির জন্য নাই, তোমাদের সঙ্গে বিদ্বেষপূর্ণ ভাবাপন্ন নিয়ে নাই, তোমাদের সঙ্গে আমরা কোনো আপোষ করতে নাই, আমরা এসেছি শুধুমাত্র আমাদের কাবা দর্শন করব উমরা হজের উদ্দেশ্যে। হযরত ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে কাফেরদের মন মান্যরা ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ গোত্রের নেতারা অর্ডার দিয়ে ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে জেলখানাতে ভরে দিয়ে শিকলি মেরে দিল। আর একজন রিপোর্টারকে দিয়ে খবর দেওয়ালো ভ্রান্ত রিপোর্ট, বলে মুসলমানদের কর্ণকহরে পৌঁছে দাও, ওসমান গনিকে মার্ডার করা হয়েছে। কি বলা হলো? ওসমান গনিকে মার্ডার করে দিয়েছি, ভ্রান্ত একটা রিপোর্ট, ভ্রান্ত একটা খবর সংবাদ আপনার মাধ্যমে রিপোর্টারের মাধ্যমে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে দেওয়া হলো। ওই সময় নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এবং মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার ওসমান গালিকে যদি মেরে তারা শেষ করে দেয়, ওসমান গালিকে যদি শহীদ করে, এর জন্য তোমাদের কি করতে হবে? সাহাবা একরামরা বলেছিল, আল্লাহর পয়গম্বর, আমাদের সাথী আপনার সাহাবী ওসমান গালিকে যদি তারা কতল করে, আমরা সাহাবা একরামরা দাঁড়িয়ে থাকব না, ওসমান গালিকে যদি রক্তের আপনার বন্যা পায়, আমরা মক্কার ধরতিতে মা রক্তের বন্যা পাবো, যদি ওসমান গালির উপর একটা লাঠি চার্জ করে, আমরাও আপনার মক্কার মানুষের উপর একটা লাঠি চার্জ করব, যদি তারা ওসমান গালিকে কতল করে দেয়, আমরাও তাদেরকে কতল করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, তোমরা হবে আমার সঙ্গে, যে তোমরা যে কথাটা বলছো এর জন্য প্রতিজ্ঞা করতে পারবে ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলার বদলা নেবার জন্য। সাহাবা কেরামরা বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন ওসমান গালির বদলা না নিয়ে আমরা কেউ মক্কা থেকে প্রত্যাবর্তন করব না। নবী বলেছিলেন, হে ওসমান, হে আমার সাহাবারা, তাহলে আমার হাতে হাত দিয়ে বায়াত তোমাদেরকে করতে হবে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করতে হবে, আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করতে হবে। সেই দিন নবী নিজের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সাহাবা কেরামরা সবাই নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে প্রতিজ্ঞা করেছিল, বলে হে আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত ওসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা আমরা না নিব, মক্কা থেকে আমরা পদযাত্রা আরম্ভ করব না। আল্লাহর নবীকে কিছু সাহাবা জিজ্ঞাসা করলেন, বলে হে আল্লাহর পয়গম্বর, আমরা সবাই উপস্থিত আছি, একজন সাহাবী উপস্থিত নাই, সে হচ্ছে ওসমান গালি। আল্লাহর নবী বলেছেন, হাজিহি ইয়াদুন লিউসমানা, এটা হচ্ছে উসমানের হাত, নিজের হাতটাকে বাম হাত বাড়িয়ে দিলেন। নবী বলেন, হাজিহি ইয়াদুন উসমানা, এ হাতটা হচ্ছে আমার লাই, এ হাতটা হচ্ছে উসমানের হাত, ফাদারা বা বিহা আলা ইয়াদিহি, নবীর ডান হাতটা উসমান গালির হাতের উপরে, নবী বললেন বাম হাতটা উসমান গালির হাত, নিজের ডান হাতটা এই হাতের উপর চাপিয়ে দিয়ে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা হাজিহি লি উসমানা, এ বায়াতটা হলো উসমান গালির জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ নবী জানতেন
যে ওসমান গনি জীবিত আছে তাই নবী বললেন এতক্ষণ তোমরা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো ওসমানের গাড়ি আমার কাছে নাই তার জন্য আমি এই হাতটাকে ওসমানের গাড়ির হাত দিলাম এটা আমার হাত এটা ওসমানের গাড়ির হাত ওসমানের গাড়ির আপনার বায়াতটা আমি এখান থেকে করিয়ে নিলাম জোরে বলো সুবহানাল্লাহ সেই ওসমানের গাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আলোচনা হবে শুধু ওসমানের গাড়ি নাই বাবা সাহাবা কেরামের মর্যাদাই নবী আপনার বেশি বলেছেন সাহাবা কেরাম কাকে বলে সংজ্ঞাটা একটু দিয়ে দিই দুই দিন থেকে দিব দিব মনে করছি সময় কিন্তু জড়ছে না এই করতে করতে সাহাবা কাকে বলে আপনার বোঝাতেই পারা যাবে না তবে একটু সাহাবা কেরামের আপনার গুণকীর্তন যেখানে হচ্ছে সাহাবা কাকে বলে নবীর সাথী কাকে বলে সাহাবা কেরাম বাংলা ভাষায় যারা ঈমানের হালাতে নিজের আপনার জহিব্বা দ্বারা মুখে উচ্চারণ করে আর অন্তরে বিশ্বাস করে নাবীকে দর্শন করে নাবীর পবিত্র কলমা উচ্চারণ করেছে এদেরকে নাবীর সাহাবা কেরাম বলা হয় নাবীর সাহাবা কেরামেদের মর্যাদা কতখানি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 518 নাবী বলেছেন ফালা আপনার নাবী বলেছেন লা তাসাল্লা সাহাবী আমার সাহাবীদের গালি দিও না ফালা ফালাউ আন্নাহাদাকুম যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি আনফাকা মিসরা হুদিন জাহাবান উহুদ পাহাড় পরিমাণে গোঘা আপনার সোনা আল্লাহ রাস্তায় দান করে আমি রাসূলুল্লাহ বললাম মা বালাগা মুদ্দাহাদিহি ওয়ালা নাসিফা তবু সে ব্যক্তি একজন সাহাবীর অর্ধেক কিংবা তার সমান নেকি অর্জন করতে পারবে না কতটা নেকি অর্জন করতে হবে আপনাকে কতটা আপনার সোনা দান করতে হবে নেকি আপনার অর্জন করতে হবে যে তার অর্ধেক যদি সাহাবা কেরামের অর্ধেকটা নেকি অর্জন করব মনে করেন আর দান যদি আপনাকে করতে হয় নবী বলছে উহুদ পাহাড় পরিমাণ কোন পাহাড় উহুদের সমান যে পাহাড়ের বিস্তার বলা হয়েছে 8 কিলোমিটার 8 কিলোমিটার উহুদ পাহাড় এই উহুদ পাহাড় পরিমাণের সোনা আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করে তবুও নবী বলছেন একটা আমার উম্মতের মধ্যে সারা জিন্দেগি ধরে উহুদ পাহাড় পরিমাণের সোনা আল্লাহ রাস্তায় দান করবে কিন্তু তবুও সে আমার একজন সাহাবীর অর্ধেক নেকি অর্জন করতে পারবে না যদি সাহাবীর অর্ধেক অর্জন নেকি অর্জন না করতে পারে তাহলে সে নবীর সমান কি করে হবে হতে পারবে সাহাবীকে যদি কোনো ব্যক্তি খারাপ বলে সাহাবা একরামের যদি কোনো ব্যক্তি সমালোচনা করে সাহাবীকে কোনো ব্যক্তি যদি গালি দেয় তো ওই ব্যক্তি জান্নাতে যাবে একটু জোরে বলেন জান্নাতে যাবে তার পিছনে নামাজ হবে তার জানাজা পড়া চলবে একটাও চলবে না আপনি বলবেন মতিউর রহমান কোথায় ওঠান হাদিসটির নাম সিফা শরীফ দ্বিতীয় খণ্ড আপনার বিরক্ত হচ্ছেন হাদিস বলছি তো হাদিসটির নাম সিফা শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 565 পৃষ্ঠাতে লেখা আছে নবী বলেছেন ফালা তাসাল্লা সাহাবী আমার সাহাবীদের গালি দিও না ফামান সাব্বাহু যে ব্যক্তি আমাদের আমার সাহাবীদের সমালোচনা করে বা গালাগালি করে ফালাইহি লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত থাকবে ওই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত থাকবে ওই ব্যক্তির উপর সারা মুসলমানের লানত থাকবে যদি কোন ব্যক্তির উপরে আল্লাহর লানত হয় তো জান্নাতে যেতে পারবে ইবলিসের উপরে আল্লাহর লানত হয়েছে ইবলিস লানতের তক্তালিয়ে জান্নাত থেকে বেরিয়ে এসেছে তাই তো ইবলিস জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের ছোঁয়া পর্যন্ত পাবে না জান্নাতের আপনার দূরের তো কথা ও জান্নাতের আপনার চৌকাটে পৌঁছাতে পারবে না ইবলিস শয়তান জাহান্নামে যাবে তো বলা হলো সাহাবা ইকরামরা কাকে বলে সাহাবা ইকরাম কাদ আপনার কাদের নাম একটু শুনেন সিফা শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 266 তাতে লেখা আছে কোন ব্যক্তি যদি নবী বলেন আমার সাহাবীদের সমালোচনা করে ওর জানাজাও পড়িও না কি বলছে নবী নবী বলছেন ফালা তাসাল্লু আলাইহিম তার জানাজা পর্যন্ত পড়া যাবে না কার যে ব্যক্তি সাহাবার সমালোচনা করবে যে ব্যক্তি সাহাবীদের গালি দিবে যে ব্যক্তি সাহাবাদেরকে মরাপনার খারাপ বলবে আল্লাহ রাসূল বলছেন ফালা তাসাল্লু আলাইহিম তাদের জানাজাও পড়িও না ওয়ালা তাসাল্লু মাহুম তাদের পিছনে নামাজও পড়ো না ওয়ালা তু নাকাহুহুম তাদের সঙ্গে সম্পর্ক করো না বেটা বিটির বিয়া দেওয়া হবে না মুক্তি নৈবেদ্যের
সাহেব বলে তো বলছে ই আপনার বলে হচ্ছে বেশি বাড়িয়া বলে তো উ বলবে কি করে বাড়িয়া বাপ আসলে হাদিসে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তুনাকাহুম তাদের সঙ্গে সম্পর্ক করো না তাদের সঙ্গে রিস্তা করিও না তাদের সঙ্গে কুটুম করিও না তাদের সঙ্গে বন্ধুত্ব করো না যারা সাহাবাদের গালি দিবে যদি গালি দাও ব্যক্তিকে সম্পর্ক না করা যায় তো বিটির বিহা কেমন করে দেওয়া হবে যদি সম্পর্ক না করা যায় তো বেটার বিহা কেমন করে দেওয়া হবে সম্পর্ক যদি না করা যায় তো বন্ধু কেমন করে বলা যাবে সম্পর্ক যদি না করা যায় এক জায়গায় চা কেমন করে খাওয়া যাবে হবে খাওয়া চলবে না তো শুনে রেখে দেন সাহাবা কেরামদেরকে সমালোচনা যদি কোনো ব্যক্তি করে তো ওর আপনার বলা হয় ওর সঙ্গে সম্পর্ক করা যাবে না অপর জায়গায় নবী বলেন ওয়ালা তো জালিসুহুম তাদের মজলিসে বসো না তাদের মজলিসে বসা চলবে না তাদের জালসাতে বসা চলবে না তাদের মিলাদে বসা চলবে না তাদের বৈঠকে বসা চলবে না তাদের কাছে বসা চলবে না এবার নবী আরেকটা কথা বলছে ওই অবস্থায় বলে ইন মারিদু যদি তারা বিমার হয়ে যায় বিমার হলে শুনেন মুসলমানের ছয়টা হক কয়টা হক ছটা ভালো করে শুনেন ভিত মজবুত করেন শুধু জালসা শুনলে হবে না এগুলা আসল জালসা ইমান ও আকীদার কথা বলতে হবে নবি বলছে একজন মুসলমান অপর মুসলমানের উপর ছয়টা হক রাখে কয়টা ছটা আপনি আমার উপর ছটা রাখেন আমি আপনার উপর ছটা কেমন আপনি দাওয়াত দিয়েছেন আমাকে দাওয়াত গ্রহণ করতে হবে এটা একটা হক দাওয়াত গ্রহণ করলে তার বাড়িতে যে খেতে হবে সালাম দিলে উত্তর দিতে হবে অসুখ হলে দেখতে দিতে হবে আর নবি বলছেন ওয়া ইন মারিদু যদি তারা বিমার হয় তাহলে ফালা তাউদুহুম তাদেরকে দেখতেও যেও না তার মানে তারা মুসলমান নাই বোঝা গেল যদি মুসলমান হতো তাহলে নবী বলতেন না এ সংজ্ঞা দ্বারা বোঝা গেল তারা মুসলমান নয় অপর জায়গায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সাহাবাদের গালি দেয় তাকে সালাম করা চলবে আমরা সালাম করি না তো অনেক ব্যক্তি বলে মৌলভী সাহেবরা গুড়া আছে এরা সালামও করে না আমার কি দোষ নবীকে জিজ্ঞাসা করুন নবী বলছেন মিসকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 544 এর 54 এর মধ্যে লেখা আছে নবী বলছে ওয়াইজা রাইতু মুল্লাজিনা ইউসাব্বুনা সাহাবি যখন তোমরা তাদেরকে দেখবে যারা আমার সাহাবীদের সমালোচনা করে গালি দেয় তাদেরকে যখন দেখবেন তখন তোমরা ফাকালু বলো লানাতাল্লাহি আলা সারিকুম তোমাদের প্রতি আল্লাহর লানত হোক কি বলতে হবে তোমাদের প্রতি আল্লাহর লানত হোক আর আমি বলছি আসসালামু আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক তো নবীর বিপক্ষে হলো না সপক্ষে নবী কে মানে হলো নবী কি বলছেন ফাকালু তোমরা বলো লানাতাল্লাহি আলা সারিকুম তোমাদের প্রতি আল্লাহর লানত হোক এটা বলতে হবে যে ব্যক্তি নবীর গোস্তাকি করবে সাহাবা কেরামের গোস্তাকি করবে সাহাবা কেরামকে ছোট বলবে গালি দিবে তাকে বলতে হবে কি লানাতাল্লাহি আলা সারিকুম তোমাদের উপরে আল্লাহর লানত আর আমরা বলছি আসসালামু আলাইকুম বিহাই বসেন ভালো আছেন চা খান ঠিক না বেটি আল্লাহ রাসূল বলছে আকরিমু আসহাবি আমার সাহাবীদের সম্মান করো ফা ইন্নাহুম খায়ারুকুম কারণ আমার সাহাবীরা তোমাদের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ অনেক বেশি মর্যাদাবান মিসকাত শরীফের 554 পৃষ্ঠার মধ্যে নবী বলেছেন আল্লাহ রাসূল বলেন আসহাবি কান্নুজুমি ফাবি আইকিহিম ইক্তাদাইতুম ফাহতাদাইতুম আমার সাহাবা কেরামরা হলো আকাশের তারকা সমতুল্য যেমন আকাশের তারকা আকাশে উদ্ভাসিত হয় আকাশের তারকার জন্য আকাশ ঝকমক করে আমার সাহাবীরা হচ্ছে পৃথিবীর জন্য তারা ওই রকমই ঝকমকিয়া তবে ফাবি আইকিহিম ইক্তাদাইতুম ফাহতাদাইতুম যদি তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবে কি পাবে হেদায়েত পাবে আর আমরা বলছি যে সাহাবা একরামদেরকে মানা হবে না নবীর কথা মানব আর কাকে মানব আল্লাহর কথা মানব আর নবী বলছেন আমার সাহাবীদেরকে যদি মানো সাহাবীদেরকে যদি ফলো করো তাহলে তোমরা হেদায়েত পাবে কি পাবে হেদায়েত পাবে তো নবীর কথা মেনে চলা হলো না নবীর বিপক্ষে হলো হ্যাঁ নবীর বিপক্ষে হলো একটু চিন্তা করবেন বাড়ি গিয়ে
आज के যতটা হাদিস বললাম এই হাদিসগুলো বাড়িতে গিয়ে রিসার্চ গবেষণা করবেন যে আমরা যে মুসলমান আসলে মুসলমান কাকে বলে হোয়াট ইজ দা ডিফিনিশন অফ মুসলিম মুসলমান কাকে বলে বলা হয়েছে মুসলিম এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলো আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা যদি রাসূলকে ভালোবাসতে হয় রাসূল বলছে আমার সাহাবীদেরকে মেনে চলো তাহলে রাসূলকে মানলেই সাহাবীদেরকে মেনে চলতে হবে না হলে বেকার হয়ে যাবে জীবন আর চন্দা বালে তারা বালে এ বালে বালে বামার না বেহি যে আহিলেন ভারে ভার না বেহি যে আহিলেন ভারে ভার চন্দা বালে তাহারা বালে আহলে বাল মামার না বেহি যে আহিলেন ভারে ভার না বেহি যে আহিলেন ভারে ভার বানমা পপিহা পে পে বল বানমা পপিহা পে পে বল কয়েল মচায় সার না বেহি যে আহিলেন ভারে ভার না বেহি জি আহিলেন ভরে ভার দাহাদাম তাল বসনক খবরিয়া চলেন দারে কে আর চলেন দারে কে আর আবলা হাব কি ওঠিয়া অঙ্গলি দিলেন বান্দি ছার দিলেন বান্দি ছার খোসে কে মারি এ মচাল কে বালে খোসে কে মারি এ মচাল কে বালে আইলেন লাল লামার না বিহি জি আইলেন ভর ভার না বিহি জি আইলেন ভর ভার না বিহি জি আহিলেন ভারে ভার নবী জি আহিলেন ভারে ভার চন্দা বাল তাহারা বাল বাহল বল মামার নবী জি আহিলেন ভারে ভার নবী জি আহিলেন ভারে ভার রাবি হবলে কাহতে হয় সব ধরতে পে সরকার ধরতে পে সরকার রাবি হবলে কাহতে হয় সব ধরতে পে সরকার ধরতে পে সরকার বখশে উম্মত কাহতে হয় সরকাটা দিলদার সরকাটা দিলদার নারে জাহান্নাম এমে না চলে গে নারে জাহান্নাম এমে না চলে গে জগে বান্দা তোর নবী জি আহিলেন ভরে ভার নবী জি আহিলেন ভরে ভার চন্দা বাল তাহারা বাল বাহলে বল মামার নবী জি আহিলেন ভরে ভার নবী জি আহিলেন ভরে ভার اللهم صل على سيدنا مولانا محمد و
जन्म ग्रहण कर अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आपनार पृथ्वी आविर्भूत हवार मात्र दस बचर पर কারণ এদের মতামত হয় কারণ জন্মের সময় মানুষদের আপনার বিখ্যাত হয় না এই জন্য মানুষের সমাতে আপনার বিখ্যাত না হওয়ার কারণে তাদের জন্মগত দিক দিয়ে পার্থক্য থাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে ইসলাম কবুল করেছিলেন তিনি পৃথিবীর জমিনে আপনার বলে হয় আল্লাহর রাসূলের কাছে যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 30 এর কাছাকাছি আবাব বলা হয়েছে 30 এর কাছাকাছি কেউ 29 বছরও বলেছে কেউ 30 বছরও বলেছে ওসমান গনি যার প্রেরণা ইসলাম কবুল করেছিলেন তিনি না হচ্ছেন হযরত আপনার আবু বকর সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলেছেন ওসমান গনি আমি ইসলাম কবুল করেছি তুমি ইসলাম কবুল করে নাও ওসমান গনি বলেছিলেন ইসলাম কবুল করলে কি হবে ওসমান গনি কে আবু বকর বলেছিলেন যদি তুমি ইসলাম কবুল করো আল্লাহর নবীর কাছে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে নাও আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করে দেবে ওই সময় আল্লাহর নবী ঢুকে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ওসমান গনি রে যা আবু বকর বক্তব্য দিয়েছে বিন্দু মাত্র ভুল নাই তুমি যদি ওসমান গনি আবু বকর কথার উপর বিশ্বাস করে নাও তোমার জন্য জান্নাত নসিব হয়ে যাবে এই জন্য ওসমান গনি পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কাছে বাবা দুইবার জান্নাত কিনেছেন ঠিক না ঠিক বাবা আল্লাহর নবীর কাছে দুইবার জান্নাত কিনেছেন হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সাবাইকুল মুহাদ্দিকা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে দুইবারে আপনার নবীর কাছে জান্নাত কিনে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে ইস্তারা ওসমান ইবনে আফফান মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনি আল জান্নাতা মাররাতাইনি ইয়াউমাল জাইরুমা ওয়া ইয়াউমাল জাইসি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে নবীর কাছ থেকে দুইবার জান্নাত কিনেছিল জোরে বল সুবহানাল্লাহ সাহাবা কেরামরা আপনার আশ্চর্যজনিত হয়েছিল আল্লাহর নবী যেই দিন আপনার যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল বানওয়ারা যায় আপনারা বলবেন দুই দিন কোন বার আপনার জান্নাত ক্রয় করে হযরত ওসমান গনি তিনি আপনার দুইবার জান্নাত কিনেছিলেন একবার রবের মাটিতে হাদিসের ভাষায় একবার হচ্ছে ইয়াউমাল জাইসি বলা হয়েছে জাইসুল উসরা বলা হয় জাইসুল উসরা বলা হয় বা আপনার তাবুকের যুদ্ধকে আর রোমের মাটি বলা হয় যেই দিন আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মানওয়ারা যায় সাহাবা কিরামকে নিয়ে যখন নবীজি মদিনাতুল মানওয়ারাতে ঢুকলেন আল্লাহর নবীর কাছে সাহাবা কিরামরা চাতক পাখির ন্যায় পানি চাবার জন্য হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে মদিনায় এসেছেন আমাদের আপনার বিবি বাচ্চা ত্যাগ করেছে ঘর বাড়ি ত্যাগ করেছে জমি জায়গা ত্যাগ করে মদিনাতে বাউড়ের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ মদিনাতে পানি পাওয়া যায় না আমার নবী বললেন দেখো দেখো পানি কোথায় পাওয়া যায় আল্লাহর নবী যখন দেখতে বললেন মদিনাতে একটা কুয়ো দেখা গেল ওই কুয়োর মালিক ছিল একজন ইহুদি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ইহুদির কাছে যাও সাহাবা কিরামরা ইহুদির কাছে যাওয়ার পর বলল ইহুদি আমরা নবীর সাহাবী তোমার কাছে এসেছি তুমি আমাদেরকে কোটা বিক্রি করে দাও অথবা কোর পানি দাও বর্ণনায় বলা হয়েছে ওই দিন আপনার ইহুদি বলেছিল যদি কোর পানি নিতে হয় এক বালতির বিনিময়ে একটা দিরহাম দিতে হবে
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কিন্তু জাননি বাবা অন্যান্য সাহাবা কেরামদেরকে পাঠিয়ে আনা হয়েছিল এক দিরহামের বিনিময়ে এক বালতি পানি নিয়ে সাহাবীদের করা হলো আল্লাহর নবীর সাহাবারা এত বিবাসিত ছিলেন এক বালতি পানি তো কভার করা গেল না আল্লাহর নবীর সাহাবা কেরামরা পানি পান করলেন দ্বিতীয় দিন আবার তাদের মধ্যে পানির অভাব অনটন দেখা গেল আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের জন্য পানির আবার অভাব দেখা গেছে আবার নবী বললেন আবার যাও আবার সেই দিন দ্বিতীয় দিন যা হলো ইহুদির কাছে পানি চাওয়া হলো ইহুদি বলতেছে পানি দিতে পারি তবে পানির জন্য দাম লাগবে দুই দিরহাম এক বালতি পানি দেব দুই দিরহামের বিনিময়ে ছাড়া আমি তোমাদেরকে পানি দিতে পারবো না আল্লাহর নবীর কাছে আসা হলো আল্লাহর নবী দুইটি দিরহাম দিলেন পানি আবার আনতে দেওয়া হলো ইহুদি এক বালতি পানি দিল দুই দিরহাম টাকা দিল আল্লাহর নবীর সাহাবারা ওই দিন আবার পানি ব্যবহার করলেন আবার সেই দিনে এক বালতি পানি শেষ হয়ে গেল তৃতীয় দিন আবার পানির অভাব অনটন দেখা দেয় আল্লাহর নবীর সাহাবারা আবার নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির অভাব দেখা গেছে আপনি পানির ব্যবস্থা করে দেন আমার নবী বললেন আবার সাহাবারা আবার ইহুদির কোর কাছে যাও যাওয়ার পর তোমরা আবার পানি চাও আবার ইহুদির কাছে যাওয়া হলো ইহুদি বলল পানি দিতে পারি আজকে তিন দিরহাম লাগবে এক বালতি পানির বিনিময়ে আল্লাহর নবীর কাছে জানানো হলো আমার নবী বলছে তাই দিতে হবে তিন দিরহামের বিনিময়ে ইহুদের কাছ থেকে পানি না হলো এই করে বাবা বলা হয়েছে পানির আপনার এক বালতি পরিমাণ ঠিক থাকে কিন্তু পানির জন্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় সুযোগে সদ্ব্যবহার হয় না সুযোগে সদ্ব্যবহার বিপদে পড়লে দিবে না কিন্তু টাকা বেশি নেবে আপনার কাছে বিপদে যদি কোনো ব্যক্তি আসে ভাই বিপদে পড়েছি আমার তো কিছু করার নাই তো তোমার বাড়িতে শুনলাম নাকি এক কিছু আছে ধরেন কোনো একটা প্রয়োজনীয় জিনিস যদি চান তো বলবে যে আমি বেচবো না গো তো তোমার লাগি বেশি কিন্তু টাকা আয় লাগবে সুযোগে সৎ বাবার বিপদে পড়েছে বাজার ছাড়া রেট লাইলে না বাজারে যা চলে তার থেকে বেশি রেট লাই এরা আপনার নিজের দিকে তাকায় না যে আমি যেটা করছি এটা সঠিক না বেঠিক যে কোনো কাজ করতে গেলে আপনাকে সঠিক কাজ করতে হবে আল্লাহ পাক বলেছেন হে আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা বাকারার 172 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুলু তোমরা খাওন মিন তাইয়িবাতিন উত্তম খাবার থেকে মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে দান করেছি এবং অশকুরু লিল্লাহি আর তারপরে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ পাক আমাদেরকে খাবার দিয়েছে কিন্তু শুকরিয়া নাই আদায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছে কিন্তু খাবার খাই যে যা পারি তার কাছে লুটে পুটালি ঠিক না ঠিক বাবা শুধুমাত্র একটাই কারণে কি কারণে কোরআনের আইন বাস্তবে রূপায়ণ হয়নি তার জন্য মানুষ যে যা পারে সে তাকে ঠকানোর চেষ্টা করে ঠিক না ঠিক বলেন যে যাকে পারে সে তাকে ঠকানোর চেষ্টা করে যদি কোরআনের আইন বাস্তবে রূপায়ণ হয়ে যায় তাহলে একটাও মানুষ মানুষ হয়ে মানুষকে কোনোদিন ঠগাতে বলেন পারতো না ওইটুকু বলতে পারছেন না যে কি করে বলবো যদি ভুল হয় মানুষ হয়ে মানুষকে ঠগাতে পারতো না কাল ওই বিষয়টা আমার ছিল আলোচনার কিন্তু দুর্ভাগ্য আমার আলোচনা শেষ হয়ে গেছিল তার জন্য বলতে পারিনি তারিখের কিতাবে লেখা আছে এবং ইংলিশ ভার্সনে পাবেন খলিফাতুর রাশেদিনের ব্যাপারে ইংলিশে ডাউনলোড করবেন চার খলিফার জীবনী তাতে লেখা আছে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে ব্যক্তি ভবিষ্যৎকে না ভাববে আর অতীতকে সে কোনোদিন মানুষ হতে পারবে না কি হতে পারবে না মানুষ আমরা বর্তমান নিয়ে বেশি রিসার্চ গবেষণা করি করি না করি না আমি কি হলাম এটা হচ্ছে বর্তমান কিন্তু কি ছিলাম এটা চিন্তা করি আর পরে কি হব এখন বক্তা আছি পরক্ষণে
তক্তা হয়ে যেতে পারে এখন টাকা দিয়ে পাচ্ছে না কিছুদিন এমন আসবে যে টাকা দিয়ে উষ্টাজে উঠতে দিবে না বলবে মোলবি সাহেব সময় নাই এখন বক্তা উঠবে ঠিক না বে ঠিক এক সময়তে তাই করেছে আমাকে হাত দিয়ে নামিয়ে দিয়েছিল হাত ধরে আমার নামিয়ে দিয়েছিল স্টেশন থেকে বহরমপুরের পাশে খাগড়া স্টেশনের নিচে রানীনগর গ্রামে জালসার নাম হচ্ছে তালতালাপাড়া স্টেশন থেকে 10 মিনিট বক্তব্য দেওয়া তো দূরের কথা আমাকে বলছে এখন নামতে এই উঠতে দেওয়া হবে না হাত ধরে নামিয়ে দিয়েছে বলছে এখন বক্তা উঠবে তালবিলিমের সময় না কিন্তু আমি তখন মরবি হয়ে গেছি তারপরে থেকে এখন ওয়ারাই পাচ্ছে না আবার যে ভবিষ্যতে কি না হবে ওটা বলতে পারবো তাহলে আমার বর্তমানকে আমার ভাবে লাভ হবে না ওমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন বর্তমানের উপরে তুমি যদি রিসার্চ গবেষণা করো তাহলে তোমার চলে আসবে দুটি কাল একটা অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ যদি কোনো ব্যক্তি বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার বর্তমান প্রাধান্য পাবে না বর্তমানকে গুরুত্ব দেবে না আমি কি আছি ওটা বলার অপেক্ষা করে না কথাই কথাই বেড়ে গেল একটা বলি দি হযরত ওমরের কথা যখন আসলো বলবো না বলি দি উনি তিনি পরীক্ষা করছেন যে আমি যে খলিফা অর্ধ পৃথিবীর তা আমি কি গোটা আমার রাজত্বের উপরে কি আমি কোরআনের আইন চালু করতে পেরেছি মানুষ কি মানে না কি হয় আল্লাহ যেমন কোরআনে বলেছে আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়া আলাদা কায়েম আলাদা যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন রাষ্ট্রপতি পর্যন্ত রাষ্ট্রের বিভাগীয় কাজ ত্যাগ করে মসজিদে ইমামতি করবে সুবহানাল্লাহ বুঝতে পারলেন যখন নামাজ কায়েম হবে তখন রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত অফিশিয়াল কাজ বাদ দিয়ে স্কুল কলেজের কাজ বাদ দিয়ে ওখানে ইমামতি করবে বলে আমার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম হয়ে গেছে কেমন যেমন ভারতে আইন প্রতিষ্ঠিত আছে ভারতের সংবিধানে যে আইনগুলো ওটা আপনার মেইনটেইন করে চলে না চলে না চলতে হয় ওই রকম যখন ভারতের মাটিতে লাই সারা বিশ্বের মাটিতে যখন নামাজ কায়েম হয়ে যাবে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কোন ব্যক্তি আর নামাজ কাজা করবে না আর ঘোষও খাবে না আর গোপনে টাকাও নেবে না হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষের ব্যাপারে চিন্তা করেছিলেন যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে না আমি শুধুমাত্র খলিফা আছি তাই উসমান আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সকাল সকাল বেলায় বেরিয়ে গেলেন এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন এক রাখাল উড়দুম্বা চড়াচ্ছে লম্বা ঘটনা মাত্র 2 মিনিটে বলবো কারণ উসমান গনির জীবনী বলতে হবে কথার জন্য বেরিয়ে গেল আপনাদের বলছি ধৈর্য ধরে শুনেন কাজে আসবে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বললেন ভাই পথিক রাখাল তুমি উড়দুম্বা চড়াও আমি পিপাসিত আমাকে উটের দুগ্ধ দেহন করে দাও পিপাসা নিবারণ করব হযরত ওমরকে রাখাল বলেছিল তুমি হচ্ছ ধোকাবাজ কি বলেছিল ধোকাবাজ অর্ধ পৃথিবীর খলিফা রাখাল জলদি জানতো যেটা ওমর বলার পরে হাত ফেল করতে ওখানে ওর আপনার হার্ট অ্যাটাক হতো ও জানে না বলছে তুমি ধোকাবাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তোমকে দাঁড়িয়ে গেছেন সুবহানাল্লাহ আমার মতো একজন ব্যক্তিকে ধোকাবাজ বলল রাখাল হয়ে কারণটা কি বলে হে রাখাল তুমি আমাকে ধোকাবাজ বললে কেন বলে তুমি আমার কাছে চাইছো কোন আমার মালিক থাকা সত্ত্বে রাখালের কাছে চাইহা এটা ধোকা দেওয়া আর আরেকটা জিনিস হচ্ছে আমি তো কোন রুজির দাতা নই রুজি দাতা হচ্ছে কে আল্লাহ যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইব আল্লাহ হচ্ছে রুজি দাতা তুমি ধোকাবাজ আমাকে ধোকা দিচ্ছ তোমাকে তওবা করতে হবে রাখাল বলছে ওমরকে যে তোমাকে তওবা করতে হবে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নহ তওবা পড়বেন রাখালটাকে তওবা পড়াবে রাখালটাকে তওবা পড়ালো ওমর রাদিয়াল্লাহু তাআলা তওবা পড়লেন তারপর বলছে ভাই তাহলে যা হলো হলো তাহলে তুমি পয়সা নিয়ে আমাকে দুধ দাও পয়সা নিয়ে দুগ্ধ দাও 2 টাকা 2 দিরহাম দিরেন বের করে পয়সা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল বলছে আপনি আছেন
একজন আপনার বলা হয়েছে মুনাফিক কারণ আমার সঙ্গে মুনাফিকি করছেন উমার রাদিয়াল্লাহু তাআলার মগজ তো গরম হয়ে গেছে এত বড় খলিফা ওকে চিনতে না পারার কারণে বলে ফেলছে এত বড় কথা বলা যাবে বলছে কারণ কি বলে টাকা দিয়ে আমাকে ঘুষ দিয়ে আপনি আমার কাছে ঘুষ নিয়ে আমার মালিকের উটের দুধ আপনি বলছেন দিতে হ্যাঁ উমার রাদিয়াল্লাহু তাআলাকে বললেন এক কাজ করো তোমার মালিক জানতে পারবে না চলো পাহাড়ের নিচে উমার রাদিয়াল্লাহু তাআলাকে ওই ব্যক্তিটা বলল তোমার যদি এই কথাটার উপরে সত্য হয় তাহলে শোনো আমার মালিক না জানতে পারলেও আমার আল্লাহ জানে জানে কি জানে না উমার রাদিয়াল্লাহু তাআলাকে বললে আল্লাহ তোমার কৃতজ্ঞতা স্বীকার করি চোখের পানি ছেড়ে দুই দুই আপনা দুটো সেজদা দিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় তো নেতাকেও রাখাল লুকমা দিয়ে সুজা করে দেয় এই হচ্ছে কোরআনের আইন তিনি বললেন যে তুমি কি না না তিনি বললেন যদি আল্লাহ কোরআনের আইন প্রচার হয়ে যায় রাখাল পর্যন্ত লুকমা দিয়ে নেতাকে খলিফাকে সংশোধন করে দেয় হে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন রাখাল তুমি যা বলেছো ঠিক আছে তবে কি তুমি উমারকে চিনো এই তুমি কি আমাকে দুগ্ধ দিবে না তোমার আপনার উটে কেউ দেখতে পাবে না সঙ্গে সঙ্গে রাখাল বলেছিল আপনি যা রাজত্বে বাস করছেন সে হচ্ছে খলিফাতুল মুসলিমিন উমার উমার যদি জানতে পারে এখনি তোমার আপনার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেবে উমারের কথা রাখাল যখন বলেছে উমার ফারুক আজম তিনি বলছেন আল্লাহ আমার কথা বলছে নিশ্চয় তাহলে আরবের সারজমিনে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে তিনি বললেন তুমি কি উমারকে চিনো বলে জিন্দেগিতে উমারের চেহারা দর্শন করনি আমি যখন আমি আপনার রাখালি করার পরে যখন মসজিদে নামা আপনার নববীতে নামাজ পড়তে যেতাম তো পিছন কাতারে যেতাম এই জন্য উমারের চেহারা দর্শন করতে পারিনি উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন রাখাল ভাই তোমাকে একটা রিকোয়েস্ট করব তুমি আজকে ফজরের নামাজটা মসজিদের ফাঁস কাতারে পড়বে আমার মতো গুনাহগারকে দেখবে উমারকেও দেখবে তুমি দেখে নিও আর যদি ওখানে বলে দিতেন আমি উমার তো হাত ফেল করতে কাকে মুনাফিক বলেছি কাকে ধোঁকাবাজ বলেছি কাকে চিটিংবাজ বলেছি উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন আস্তে আস্তে ব্যাপারটা বুঝবেন কারণ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে উমার রাদিয়াল্লাহু তাআলা মনে মনে নিজেকে কিছু বললেন না উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে সারা রাত কাটাবার চেষ্টা করলেন ওই অবস্থায় আপনার বলা হয়েছে লম্বা ঘটনা ওটা বললে শেষ হবে না তো ওই এসার ফজরের নামাজের সময় ওই আপনার রাখাল যাওয়ার পর ফাঁস কাতারে দাঁড়িয়েছে তো দেখছেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লাতে ইমামতির জায়গাতে তিনি বসে আছেন তিনি দেখার পরে তো তিনি একেবারে মাথায় তার আকাশ ভেঙে পড়েছে সুবহানাল্লাহ আমি কাকে মুনাফিক বলেছি কাকে আমি ধোঁকাবাজ বলেছি এ তো উমার আমাকে হয়তো পরীক্ষা করার জন্য দাঁড়িয়ে গেলেন নামাজ সমাপ্ত করে সালাম ফিরিয়েছে বলে হুজুর আপনি বেয়াদবি আমার মাফ করবেন আপনাকে আমি ধোঁকাবাজ বলেছি আপনাকে মুনাফিক বলেছি হুজুর মাফ করেন সমস্ত সাহাবা কেরামরা একবারে তরবারি খাড়া করে দাঁড়িয়ে গেছে বলে কে রে রাখাল তুই বলেছিস উমারকে ধোঁকাবাজ উমারকে তুই বলেছিস মুনাফিক উমার রাদিয়াল্লাহু তাআলা বলল দাঁড়াও এ বলার কারণটা আছে এমনি বলেনি বলার কারণ আছে কি বলে আমি তাকে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষায় পাশ করেছে উমারকে জানে না তাই সে রাখাল নিজের মালিকের অবর্তমানে একটা টাকারও দুধ বিক্রি করে না আর আমাদেরকে যদি এখন আপনার বলা হয়েছে পুকুর যুগাতে দেয় তো রাতে রাতে জাল ফেলে ওই মাছ মেরে বেকার করে দেবে আমের বাগান যুগাতে দিলে ওই অর্ধেক ওই একাই খাবে গরু যদি পোষানি দেন তো রাতে বিক্রি করে বলবে চোরে চুরি করে নেছে না হলে জবাই করে দিয়ে পরিবার বলবে অসুখ হয়েছে এই তো হচ্ছে আমাদের পরিণতি ঠিক না ঠিক হবে কোরআন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বেকার আমার বন্ধুগণ চিন্তা করতে হবে মন যদি খারাপ হয়ে যায় সব বেকার হয়ে যাবে মন যদি ভালো হয় সব ভালো হবে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে না হলে সব শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
देना मौलाना मुहम्मद वाला अहले सईदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदील सल्लल्लाहु मुहम्मद हरदम जबासन कलाम शफियाना पाक नबी मुहम्मद हरदम जबात नहीं कालो सभी मुहम्मद अल्लाह नबी बोलने ने एक करे कुओ किना जावे ना अमार सभी तेरे मुद्दे क्या चो पार बे ना ইহুদি রাপ্রার কোটা কিনার জন্য টাকা ব্যয় করবে আল্লাহর নবীর সমস্ত সাহাবারা মুখটা আপনার অবনত করে নিল কারো কাছে সেই সময়তে হিজরতের সময় তেমন টাকা ছিল না আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি তিনি ব্যবসার দিক দিয়ে পারদর্শী ছিলেন যিনি জীবনের বুকে আল্লাহর নবীর সঙ্গ দিয়েছেন জীবনে কোনোদিন টাকা তিনি ব্যয় করতে আপনার বনে হাঁচে খরচ করতে তিনি দ্বিধা করেননি কারণ পৃথিবীর জমিনে তিনার সম্পদ থাকার জন্য তাকে ওসমানের গনি টাইটেল দেওয়া হয়েছিল আর নবীর দুইজন স্ত্রী আপনার নবীর দুইজন মেয়েকে বিবাহ করার কারণে আল্লাহ পাকের নবী তাকে জিন্নুরাইন টাইটেল দিয়েছিলেন আপনি যদি হুকুম দেন গো আল্লাহর পয়গম্বর আমার সকল সম্পদ যদি আল্লাহর রাস্তায় বণ্টন করতে হয় আমি ওসমান গনি পৃথিবীর জমিনে সব সম্পদ দিতে রাজি আছি কিন্তু আমি নবীজির দুঃখ যারা পরিমাণ অন্তরে থাকতে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন শুধুমাত্র অনুমতি দেন আমার নবী ডাক দিয়ে বলেছেন ওসমান গনি আমার আপনার বিবেকে আপনার বাধা দেয় আমি একটু পরীক্ষা করে দাঁড়াও আমি দেখে আসি ইহুদির বাড়ি আল্লাহর নবী ওসমান গনির চাহিদা দেখে চলে গেলেন আপনার বাড়ি হয়েছে ইহুদির বাড়ি নবী একাই আল্লাহর নবী ইহুদির বাড়ি যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ইহুদিরে আমি হচ্ছে শেজাবালার নবী আমাকে কি ছিল আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে আখেরে যাবার নবী বানিয়েছে আমার কথাই আপনার তুমি যদি বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম তুমি যদি আমার কথাই আমার আপনার উম্মতের জন্য আমার সাহাবা কেরামের জন্য তোমার কোয়াটা যদি তুমি দান করে দাও আমি রাসূলুল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিলাম যেই দিন ভয়াবহ বাপ আপনার দিনে কেউ আপনার পিতা পিতা মাতা কাজে লাগবে না বাপ সন্তানের কাজে লাগবে না মাতা সন্তানের কাজে লাগবে না আত্মীয় স্বজন সন্তানের কাজে লাগবে না এই কুতি আমি রাসূলুল্লাহ সেই দিন কাজে লাগব আমি তোমাকে বলে দিলাম আমি তোমার এই কুয়ার কারণে কিয়ামতের দিনে আমি এই রকম একটা কুয়ো তোমাকে জান্নাতে দান করব জোরে বল সুবহানাল্লাহ নবী ডাকতে বললেন ইহুদি আমার যদিও আপনার বলে হয়েছে সাহাবীদের জন্য এই কুয়াটা দান করে দিয়েছে আমি তোকে জান্নাতে একটা কুয়ো দান করব ইহুদি বলল আমার জান্নাতে কুয়োর দরকার নয় কারণ আমি বাকিতে কোনো কাজ করি না এই জন্য তো নামাজের আপনার সংখ্যা কম ঠিক না কারণ নামাজ পড়ার পর জান্নাত পাওয়া যাবে এটা তো বাকি যত হয় নগদে কাজ করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল ইহুদি মানলো না হযরত ওসমান গনি শুনে নিল ওসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেল বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাজালুলি মিসলাল্লাজি জালতা লাহু আইনান ফিল জান্নাতি ইনস্তারাইতুহা আল্লাহর নবীকে ওসমান গলি বললেন নবীজি আপনি যে ইহুদিকে একটা প্রতিশ্রুতি দিলেন ইহুদি যদি আপনার সাহাবীদেরকে পানির জন্য এই কোটা দান করে দেয় পান করার জন্য যদি দান করে দেয় নবী গো আপনি ওয়াদা করলেন কিয়ামতের দিন ভয়াবহ দিনে যেই দিন কাউ কারো কেউ কাজে লাগবে না ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান গনি যদি আপনার সাহাবাদের হয়ে আমি
যদি ইহুদির কাছ থেকে কোটা কিনে আমি যদি আপনার সাহাবাদের দান করে দিই তাহলে যে ওয়াদা করেছেন আপনি ইহুদিকে ওই আপনার জান্নাতে আপনি হাউজে কাউসার পানি পান করাবেন এবং একটা ঝর্ণা দান করবেন একটা কুয়ো দান করবেন নবীজি আমি ওই কোটার কি মালিক হতে পারবো না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই কো কি আমাকে দিবেন না ওই কোকে জান্নাতে আমি পাবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন ওসমান গনি তুমি যখন আমার কাছে বলেছো তুমি যদি ওই ইহুদিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই প্রতিশ্রুতি তুমি যদি আমার পালন করে দিতে পারো আমি তোমার জন্য জান্নাতে একটা এরকম কুয়া দান করব সুবহানাল্লাহ ওসমান গনি তিনি বললেন ঠিক আছে বাড়িতে আপনারা রওনা দিলেন দৌড়তে গেলেন দৌড়ে যাবার পর তিনি আপনার বাড়িতে থেকে আপনার 35,000 স্বর্ণ মুদ্রা দিলেন কত হাজার 35,000 স্বর্ণ মুদ্রা কোন কোন বর্ণনায় 13,000 স্বর্ণ মুদ্রার কথা বলা হয় তবে নাইমি খুতবার মধ্যে লিখে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবীর সাহাবী উসমান গনি 35,000 স্বর্ণ মুদ্রা নিলেন বর্তমানে এখন ইন্ডিয়ান টাকা না হলে 35 কোটি টাকা দাম হবে একটা কুয়ার জন্য মাত্র 5,000 হলে যথেষ্ট ছিল কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 35,000 স্বর্ণ মুদ্রা তিনি বাড়ি থেকে নিলেন প্রতিজ্ঞা করেছে ইহুদি তুই যতই দাম বল না কেন তোর কাছ থেকে কুয়া না করে আমি উসমান গনি প্রত্যাবর্তন করব না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন যাওয়ার পর তিনি ইহুদির বাড়িতে দারস্থ হলেন ইহুদি তোমার বাড়িতে আমি এসেছি তুমি শোনো আমি নবীর সাহাবী উসমান গনি বলছি আমার নবীর সাহাবাদের আপনার পিপাসা নিবারণের জন্য নবীর চোখের পানি উন্মোচন করার জন্য আমি এসেছি তোমার কুয়াটা আমার কাছে বিক্রি করতে হবে কত দাম লাগবে ইহুদি বলছে লাত উজ্জাত মানাতের কসম করে বলি মুসলমানের কাছে কুয়া বিক্রি করব না কি বলছে লাত উজ্জাত মানাতের কসম করে বলি মুসলমানের কাছে কুয়া বিক্রি করব না ওসমানে গনি বললেন শুন ইহুদি আমি ওসমানে গনি মুসলমানের বাচ্চা আমিও নবীর গোলাম তোর কাছ থেকে কুয়া না নিয়ে যাবো না বল তুই কত দাম লাগবে ইহুদি বলছে বিক্রি করবে না তোর দাম কি হবে জিজ্ঞাসা করে ওসমানে গনি বলছেন বল কত নিবি যা চাইবি তুই তাই পাবি ইহুদি বলছে যে ইয়া তো কুয়ো খনন করা জিনিস আর কত দাম বলবে ইয়া আমি তো বিক্রি করব না ওসমানে গনি বলছে তোকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব ইহুদির মগজ গরম মাথা চুরকে বলছে যে হাই আল্লাহ কি করতে কি করলাম আমি লাত উজ্জাত মানাতের কসম খায়া তো বিপদে পড়ে গেলাম 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমি পেয়ে যাই তো আমার সাত গোষ্ঠী পর্যন্ত আর কোনোদিন কাজ করতে হবে না কোটিপতি ইয়াই তো ভাঙিয়ে ভাঙিয়ে খায়া শেষ করতে পারবো না ওসমান গনি বলছেন বলে চিন্তা ভাবনা কর ইহুদির মন বলছে যে আমি তো কসম খেয়ে নিয়েছি এখন যদি বলে দিয়ে দিব তো মুশকিল তো মাথা চলকে ইহুদি বলছে চিন্তা ভাবনা করি পরে বলছি ওসমানে গনি বলছে তোকে সময় আর দেওয়া যাবে না বলে তোকে 15,000 স্বর্ণ মুদ্রা দেব এই করতে বলে তোকে 20,000 দেব 25,000 স্বর্ণ মুদ্রা দেব এই করতে করতে 35,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে ক্রয় কিনে সিল মোহর নিয়েছে আল্লাহর নবীর কাছে যখন দান করে দিল আল্লাহর নবী বললেন ওসমান গনি তোমার জন্য আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলাম তোমার জন্য জান্নাত আমি বিক্রি করে দিলাম জোরে বল সুবহানাল্লাহ এবং এই কুয়া যে কুয়া তোমাকে দেওয়ার আমি ইহুদিকে দেওয়ার আদা করেছিলাম ইন্তিকালের পরে তোমাকে এই কুয়া জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবে এটা আমি ওয়াদা করলাম জোরে বল সুবহানাল্লাহ আর একবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাত ক্রয় করেছিলেন ওটাকে বলা হয় ইয়াউমাল আপনার জাইশ বলা হয়েছে তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী হোসাল্লাম যখন ডাক দিয়ে বলে না
অর্ধেক মাল নিয়ে এসেছিলেন আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিন ভাগের এক ভাগ দান করেছিলেন আর অপর ভাগ আপনার বর্ণনায় বলা হয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন যাওয়ার পর তিনি 100টা উট যা মাল লাগবে দিয়েছে আল্লাহর নবীর কাছে হাজির করে দিলেন নবীজি বক্তব্য দিতেছেন আপনার খুতবা দিতেছেন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী ডাকিয়ে বলতেছেন আমার সাহাবারা তাবুকের যুদ্ধে যেতে হবে কে তোমরা মাল দান করবে হাজির হয়ে যাও হযরত আপনার উসমানের গাড়ি বলে নবীজি আপনার সাহাবারা যা দান করবে তার তৃতীয় ভাগের এক ভাগ আমি দিব সুবহানাল্লাহ এই জন্য 100টা উঠে এসেছি তার 100টা মাল উটের বোঝাই করেছি নবীজি তার কথায় কর্ণপাত করলেন না আবার ধরে বাড়ি চলে গেলেন আর 100টা উটের মাল নিয়ে হাজির হলেন 200 উটের মাল দিলেন উৎসাহ তিনি দান করলেন নবী কথা বললেন না 300টা উট নিয়ে আসা হলো মাল সহ উট দান করে দিলেন তবুও নবী কথা বললেন না উপর বর্ণনায় রয়েছে হযরত ওসমান গনি 950 উট আর 50টি তিনি গরু এই ঘোড়া দান করেছিলেন সুবহানাল্লাহ এক বর্ণনায় 300টা উট আর মাল সহ আর অপর বর্ণনায় বলেছে যুদ্ধে যা খরচ হবে তার তিন ভাগের এক ভাগ ওসমান গনি নিজেই দান করবে তিন ভাগের এক ভাগ নিজেই দান করবে তবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু ওই অবস্থায় যখন মাল তিনি দিতে চাইলেন তিন ভাগের এক ভাগ হযরত আব্দুর রহমান বর্ণনা করেন আমি রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে দেখলাম ওয়ায়ানজুরু আলিল মিম্বার মিম্বার থেকে নবী অবতরণ করলো ওয়া ক্বালা ইয়া ওয়াহু ইয়াকুলু এবং আমার নবী বললেন মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি মা আলা উসমানা মা আমিলা বাদা হাজিহি নবী দুইবারে শব্দটা ব্যবহার করে বললেন আজ থেকে উসমান গনিকে আর জীবনে কোনোদিন উসমান গনির গুনাহ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ উসমান গনির জীবনে কোনোদিন আমল করার দরকার হবে না উসমান গনি আজ যা দান করেছে আর যদি উসমান গনি দান নাও করে আমল যদি নাও করে আমি রাসূলুল্লাহ বলে দিলাম উসমান গনি জান্নাতি 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 যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু এতটায় নবীর প্রিয় ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু পৃথিবীর জমিনে আপনার বারে হয়েছে তারই রিকোয়েস্টে আল্লাহ রাসূল বলেছে হাদিসটা বলবো কত হাজার মানুষ জান্নাতে যাবে উসমান গনি সাফায়াত করবে কত হাজার জান্নাতে যাবে আপনাদের জানা আছে কত হাজার জান্নাতে যাবে হ্যাঁ বলবো বাপ কত হাজার জান্নাতে যাবে উসমান গনির সাফায়াতে হাদিস থেকে বলবো কিন্তু এমনি হবে না একজন মানুষকে একটু দাঁড় করতে চাই 1000 টাকা আল্লাহর একটা বান্দার কাছে মাত্র 1000 টাকা দেব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাত কিনেছে উসমান গনির স্বভাব কেমন ছিল উসমান গনির আপনার দানের ব্যাপারে কেমন ছিল তিনি কি ছিলেন আমি ইনশাআল্লাহ বলবো দান করতে হবে কার রাস্তায়